করো জল সঞ্চয়, নইলে হবে বিপর্যয়। সরকারিভাবে সারা রাজ্য জুড়ে এমন প্রচার চললেও সাধারণ মানুষ পানীয় জল অপচয়ের বিষয়ে কতটা সতর্ক? জলই জীবন, অথচ জল অপচয়ের ফলে বিশ্বের প্রতিটি দেশই সমস্যার সম্মুখীন হতে চলেছে এমনই আশঙ্কা করছেন পরিবেশবিদরা। কিন্তু তাতে কি এসে যায় আপনার আমার? পরিবেশবিদরা আশঙ্কা করলে কি হবে, তাতে ভীত নয় সাধারণ মানুষ। আর যদি ভীত হতেন তাহলে এইভাবেই প্রতিদিন সাবমার্শাল অযথা ঘণ্টার পর ঘণ্টা চলতো না। ভাড়শালাপাড়ার একটা বহুতলে প্রতিদিন এইভাবেই জল ট্যাঙ্কি থেকে ওভারফ্লো হয়ে জল পড়ছে কয়েক ঘণ্টা। প্রতিবেশীদের অভিযোগ, বহুবার বলার পরও হুঁশ আসেনি ওই বহুতলে দেখাশোনা করার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের। তাতে পাশের যে বাড়িগুলি আছে তাদের চাপা কলগুলিতে জল ওঠার পরিমাণ আগের থেকে অনেক কমে গেছে। পৃথিবীর সমগ্র জীবকুলের বেঁচে থাকার জন্য জলের গুরুত্ব অপরিসীম, কিন্তু ডুয়ার্স বা তরাই অঞ্চলে দিন দিন কমছে বৃষ্টির দিন সংখ্যা, ফলে টান পড়ছে ভূগর্ভস্থ জলের। দিনের পর দিন ব্যবহারের ফলে ভূগর্ভস্থ জলেরও টান পড়ছে। সেদিকে তাকিয়ে জল সংরক্ষণ এবং অপচয় বন্ধে সকলকেই এগিয়ে আসা উচিত।